হ্যালো ভিউয়ার্স, আপনাদের মাঝে আবার একটি গেম প্লে নিয়ে হাজির হলাম। ভিনচেনজো ভার্সেস M8N, দুই টাইগারের লড়াই। দেখুন শুরু হয়ে গেছে, কি পরিমাণে মুভমেন্ট স্পিড! ও, M8N হেড দিয়ে দিল ভিনচেনজোকে, একটা ম্যাচ জিতে গেল। ভিনচেনজো ফার্স্ট টাইম একটা ম্যাচ হেরে গেল। বলতে গেলে ভাই দুই বাঘের লড়াই, বাঘের সিংহের লড়াই, দুজনই সমান মাপের খেলোয়াড়, কেউ তাকে ছেড়ে দিতে রাজি নয়। দুজনের মুভমেন্ট স্পিড প্রচুর, আমরা দেখতে পাচ্ছি। তাদের সাথে আর দুজন ছিল তার দলে, M8N-এর দলে একজন, ভিনচেনজোর দলে একজন। তার গেম প্লেটা ভিডিও করতেছে অবশ্যই, এই জন্য দুজন এলিমিনেট হয়ে যাচ্ছে। ভিনচেনজো কি ম্যাচ জিততে পারবে, এক এক সমতা করতে পারবে, দেখুন কি হয়। একটা ম্যাচে M8N জিতে গেছে। M8N একজন অনেক ভালো একজন প্লেয়ার, যেমন ব্রাজিল সার্ভারে বিটু একজন বেস্ট AWM কিং। ও ভাই ম্যাচ জিতে গেছে, এক এক সমতা হয়েছে। M8N একটা, ভিনচেনজো একটা, তো দেখা যাক সামনে কি হয়, আমরা দেখতে থাকি। গান রিলোডিং এ পড়ে গেছে, এখনো ড্যামেজ দিতে পারেনি ভিনচেনজো। কি পরিমাণে হাড্ডাহাড্ডি লড়াই ভাই, বলার বাহিরে। ফাইট করতে করতে তারা ছোট জনে চলে আসছে, দিয়েছে হেড, দিয়েছে M8N, M8N দুইটা জিতে গেছে। এখন ভিনচেনজো দেখা যাক, ভিনচেনজো অবশ্যই রেগে আছে, ডিজা টিগালে খেলতেছে। এত পরিমাণ ফাস্ট ফ্লোয়ার, মুভমেন্ট স্পিড এত বেশি, একটা মোবাইল প্লেয়ারের পক্ষে অসম্ভব পিসি প্লেয়ারের সাথে। তবুও অনেক ভালো ভালো মোবাইল প্লেয়ার আছে, দেখা যাক কি হয়। বাঘের সিংহের লড়াই, তাই বলে আপনারা এই খেলাটা মিস করবেন না, অবশ্যই দেখে নেবেন। মুভমেন্ট স্পিড আর অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে M8N আর ভিনচেনজোর ইউটিউব লিঙ্ক থাকবে, আপনারা তাদের ভিডিও দেখতে চাইলে অবশ্যই দেখবেন। আর আপনাদের সাবস্ক্রাইবও করে দিবেন তাদের চ্যানেলটাকে, আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সমতায় একই বলে বাঘের সিংহে লড়াই, দুই দিয়ে সমতা নিয়ে এসেছে, কেউ কাউকে ছেড়ে দিচ্ছে না ভাই। হার জিত তো আছেই, একটা একটা খেলোয়াড় তো জিতবেই, তবে একটা সমতা বেশি হইলে, সমতা কম হইলে এইটাকে খেলা বলে না। খেলা হয়েছে, বাঘের সিংহে লড়াই একটা হেড খাইছে, হেড খাইছে, সে অবশ্যই মিডফিল্ড করতেছে। M8N ও প্লেয়ার ভিনচেনজো তিনটা ম্যাচ জিতে গেল, আর M8N একটা, দেখা যাক কি হয়। ভিনচেনজো কি আরও একটা ম্যাচ জিততে পারবে, নাকি আবার সমতাই করবে M8N? চোখ রাখুন দেখতে হলে। কই থেকে কি করতেছে রে ভাই, তাদের ব্রেন চলার আগে ক্লোয়াল চলে, কেমনে সম্ভব! ও এই যাবে যাবে, ভিনচেনজো মনে যাবে ভাই, অসম্ভব ভাই। পাঁচ XP দিয়ে একটা এনিমিকে মারা কি ভাই, আমাদের হলে কি করতাম আমরা, কি মেডিকেট করার জন্য ব্যস্ত হয়ে যাইতাম। লাভলি ব্রো, লাভলি, অবশ্যই তো গেম প্লে দেখে অনেক মজা পাচ্ছি, আপনারাও মজা পাবেন আশা করি। অনেক কিছু শেখার আছে ভাই, শুধু দেখলেই হবে না, অনেক কিছু শিখতে হবে। ভিনচেনজো অনলাইন ডিজে টিকে খেলতেছে, এবার যাবে, এবার যাবে, শিওর যাবে, যেহেতু সে শর্ট গান পকার এমপি করে কোনো কিছু হাতে রাখেনি, তার মানে এবার শিওর মরবে। হ্যাঁ বলছিলাম না যাবে,
একটু সার দিচ্ছে ভিনসেনজো। M8N তো ওপি লেভেলের প্লেয়ার, তাকে সার দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। দেখা যাক কি হয়, 4-3 হয়েছে, সমতা কি আনতে পারবে কি না M8N, নাকি আরও একটা ম্যাচ এগিয়ে থাকবে। আর বলে রাখি, এইটা আপনাদের এই চ্যানেল দেখতে গেলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমি আপনাদের পাশে থাকব, আপনাদের ভালো ভালো খেলার সম্প্রচার করা হবে। আমি জানি বাংলাদেশে, আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে, হয়তো তাদের ইউটিউব চ্যানেল নেই, কিন্তু আমি জানি অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে, মোবাইল প্লেয়ার রয়েছে, মোবাইল প্লেয়ার অনেক পিসি প্লেয়ারের ক্ষেত্রে টক্কর দিতে পারে, তাদেরও মুভমেন্ট স্পিড অনেকটা ফাস্ট আমার জানা মতে। আমিও ফ্রি ফায়ার খেলি, তেমন একটা ভালো প্লেয়ার না, তবে ভালো খেলার চেষ্টা করি, তবে এত ভালো কখনো খেলতে পারবো না সেটা জানি, চেষ্টা করলেও না, যেহেতু মোবাইল প্লেয়ার এত ভালো খেলতে পারে না। ভিনসেন্জো এবার M500 দিয়ে খেলতেছে ভাই, M500 দিয়ে কি মারতে পারবে, আপনারা কি বলেন? আমার তো মনে হয় পারবে না, তবু দেখা যাক কি করা যায়, কি করে। M8N থেকে একটা ফায়ার লাগাতে পারছে না, এত পরিমাণে গ্লোবাল ফাস্ট ফ্লাইতেছে, কই থেকে কই যাচ্ছে, একটা মোবাইল প্লেয়ার পক্ষে অসম্ভব এত মুভমেন্ট স্পিড দেওয়া। চার্জের সমতা, ও ভাই M500, অবশেষে M500 সক্ষম হয়েছে।